গুড ইভিনিং এভরিওয়ান, দিস ইজ শ্রেষ্ঠা কর্মকার। আগের লাইফটা কেটে গেল একটু কয়েকদিন ধরে, না একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমার ওয়াইফাইটার জন্য, মেবি হতে পারে আমি অন্য ফোন থেকে মানে ওই জন্য লাইভ আসলাম। একটু সবাইকে বলবো যে ঝটপট করে লাইভটা জয়েন করো, যারা আগের লাইফটা জয়েন করেছিলে আই নো তোমরা হয়তো একটু প্রবলেম ফেস করছো, আমি ওই জন্য লাইভটা কেটে আরেকবার জয়েন করলাম। প্লিজ একটু লাইভটা আরেকবার করে জয়েন করে যাও, আর সবকিছু অডিও ভিজুয়াল যদি ক্লিয়ার থাকে আমাকে একটু কমেন্ট করে জানাও। সাদা সাদা আসে কেন? আচ্ছা চলো, প্রচুর প্রচুর প্রোডাক্ট নিয়ে কিন্তু লাইভে এসেছি, সেই জন্য লাইভটা ঝটপট করে জয়েন করতেই হবে, আজকের লাইভটা মিস করা চলবে না। একটু লেট করে লাইভ আসলাম, অনেকেরই উইকডেজ এর মধ্যে অফিসে থাকে, সেই জন্য অফিস আওয়ার্স এর মধ্যে ভাবলাম যে লাইভটা করব না, আর একটু চাপও ছিল শপে, যার জন্য একটু লেট করে লাইভে আসলাম আজকে, যাতে সকলে লাইভটা দেখতে পারো। তার জন্য লাইভটা কিন্তু তোমাদের যারা আমাকে এখন প্রেজেন্টলি লাইভ জয়েন করেছো তাদের কিন্তু লাইভটা শেয়ার করতে হবে, যাতে প্রচুর প্রচুর লোকজন একসঙ্গে লাইভটা দেখতে পারে। প্রচুর প্রচুর শেয়ার চাই, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর প্রচুর রিয়াকশন চাই, ঠিক আছে? আমি কিন্তু কোনো কমেন্ট এখনো পাইনি, একটু প্লিজ কমেন্ট করে জানাও, তাহলে বুঝতে পারবো যে কমেন্ট গুলো আদৌ আসছে কিনা। ওকে, কোথায় আসছে কমেন্ট? আমার কাছে তো আসছেই না এই ফোনে, এইগুলোই তো ভালো লাগে না। ঠিক আছে, তুমি 28 মিনিট একটু শপে দু তিনজন ছিলেন, ওনাদেরকে একটু অ্যাটেন্ড করছিলাম, তাই জন্য একটু লেট হয়ে গেল। ঠিক আছে, একটু সবাইকে বলছি যে ঝটপট করে জয়েন করো, প্রচুর প্রোডাক্ট আছে কিন্তু আজকে, প্রোডাক্ট গুলো না দেখাতে পারলে মানে ধনতেরাসের স্পেশাল কালেকশন গুলো সব মিস হয়ে যাবে, এই জন্যই কিন্তু আজকে লাইভ আসা, ঝটপট করে সবাই এসো। আর কমেন্ট কি পড়বো, কারোর কমেন্টই তো আসছে না। আচ্ছা আমি এই ফোনটাতে কোনো রিয়াকশনও দেখাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না। আচ্ছা, অন্য একটা ফোন থেকে আমি কমেন্ট পড়ছি, একটা করে কমেন্ট পড়ছে। ঠিক আছে, টুসি দেখাও, দেখাবো। হাই শ্রেষ্ঠা, গুড ইভিনিং, মিষ্টি লাগছে তোমাকে, থ্যাংক ইউ আইবিদি। শাখা বাদানো দেখিও, হ্যাঁ সংযুক্তাদি দেখাবো, কিন্তু তার জন্য লাইভটাকে সবার শেয়ার করতে হবে, লাইভটা অনেক 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 শেয়ার করতে হবে, তোমরা একটু শেয়ার করো, তার সঙ্গে আমিও শেয়ার করে নিচ্ছি। ঠিক আছে, ঝটপট করে একটু শেয়ার করো, এই মিষ্টি মুখটা দেখার জন্য 28 মিনিট লেট অনেকটাই না বলো? ও মাই গড, আই এম সো ব্লেসড যে তোমরা আমাকে এত ভালোবাসো। আচ্ছা আমি একটু লাইভটা শেয়ার করি, ফার্স্টে আমার প্রোফাইল থেকে একটু শেয়ারটা করে দিই, তাহলে অনেকে ওখান থেকেও জয়েন হতে পারবে। আচ্ছা চলো, কি দিয়ে লাইভটা স্টার্ট করি বলো? টুসি দিয়ে করি লাইভটা, টুসি দিয়ে স্টার্ট করবো নাকি? প্রচুর সুন্দর সুন্দর নেকলেস আছে, আগে একটু দুটো তিনটে নেকলেস দেখাবো, খুব বেশি দেখাবো না, সবাইকে বোর করবো না নেকলেস দেখিয়ে দেখিয়ে, যাদের রিকোয়ারমেন্ট তারাও যাতে দেখতে পারো। আর কালেকশন গুলো এত সুন্দর আছে, আমি শুধু এইটুকু বলবো যে যাদের রিকোয়ারমেন্ট নেই তারাও তোমরা দেখে এনজয় করবে, জিনিসটা এতটা বিউটিফুল অ্যান্ড ইটস সো মেসমেরাইজিং। আমি একটু দেখিয়ে দিই ফার্স্টে কয়েকটা, টুসি দেখাবো। হাই শ্রেষ্ঠা কেমন আছো? মাহিদি ভালো আছি, তুমি কেমন আছো জানিও। ঠিক আছে, আচ্ছা রতন চুর দেখাবো, রতন চুরটা দেখাচ্ছি, রতন চুর গুলো এনো। হ্যাঁ, তার আগে একটু দুটো তিনটে নেকলেস তোমাদেরকে দেখিয়ে দিই, অসাধারণ কালেকশন। আর লাইভে আসার আগে একজনের রিকোয়েস্ট ছিল যে ফুল কান দেখানো,
তারপর আজকে ফুল কানগুলো দেখিয়ে দেব ঠিক আছে আমি একটা ডল এই কত একটা ডল দিও আচ্ছা চলো এই যাচ্ছে ফার্স্ট নেকলেসের ডিজাইন আমি যেগুলো পরে আছে আগে একটু বলে দেই যেগুলো আমি পরে আছে আগে বলে দেই ঠিক কি কি খুশি বালাগুলো লিখি 3.970 দুটো একটি বেটার আছে আচ্ছা চলো ফার্স্টে আমি যেগুলো পরে আছে সেগুলো একটুখানি ওয়েটটা তোমাদেরকে বলে দিই হ্যাঁ একটাই নেব ওয়েটটা বলে দিচ্ছি আমি একটা নেক পিস পরে আছি এটা একটু জুম করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে এই যাচ্ছে নেক পিসের কালপিক ডিজাইনটা হ্যাঁ ঠিক কি কেটে দাও 3 গ্রাম কিরকম না থাক না থাক 3 গ্রাম 3 গ্রাম 970 মিলি আচ্ছা চলো এই যাচ্ছে নেক পিসের ডিজাইনটা ফ্লাওয়ার গুলোতে মিনে করা রয়েছে একটু জুম করে দেখাচ্ছি এই যাচ্ছে মিনের কাজগুলো ঠিক আছে এই যাচ্ছে মিনের ওয়ার্ক গুলো বিউটিফুল ডিজাইন এই যাচ্ছে ফুল লুকটা ওকে ওয়েট যাচ্ছে নেক পিসটার আচ্ছা একটা কথা বলবো আজকে আমার না এখান থেকে কোনো কমেন্ট আসছে না আই এম ভেরি সরি আমার যেই ফোনটা থেকে লাইভ করছি এখানে কোনো কমেন্ট আসছে না অনেক কমেন্ট আজকে মিস হয়ে যাবে এক্সট্রিমলি সরি আগে থেকেই বলছি আমি অন্য একটা ফোন থেকে কমেন্ট করছি কিন্তু প্রোডাক্ট দেখানোর সময় তো কমেন্ট করতে পারবো না অন্য ফোন থেকে তাই অনেক কমেন্ট মিস হয়ে যাবে একটু রিপিটেড কমেন্ট করবে ঠিক আছে তাহলে একটু সুবিধা হবে শাখা দেখাবো আজকে একদম দেখাবো আগের দিন দেখানো হয়নি আজকে শাখা দেখিয়ে দেবো হাই শ্রেষ্ঠা সলিটারি রিংস দেখাবে গো চেষ্টা করছি দিদি একটু সঙ্গে থাকো হ্যাঁ টার্কিশ চেন পেন্ডেন্ট দেখিও টার্কিশ চেন পেন্ডেন্ট আজকে হবে না চেষ্টা করছি কালকে দেখে দেওয়ার টার্কিশ চেন পেন্ডেন্টটা আমার আরেকটা শোরুমে রয়েছে সেখান থেকে আমাকে নিয়ে আসতে হবে আমি তাহলে ওটা আগে থেকে আনিয়ে রাখবো কালকে তারপরে আমি কালকে লাইভে দেখিয়ে দেবো দরকার পড়লে আমি জিনিসটা পরে লাইভ করবো ঠিক আছে বেবি ইয়ারিংস দেখান দিদি একটু হোয়াটসঅ্যাপ করো সম্পাদিক বেবি ইয়ারিংস মনে হয় না আজকে কভার আপ করতে পারবো অনেকগুলো জিনিস রেডি করে বসেছি আর অনেকগুলো রিকোয়েস্টও এসছে মোটামুটি কিরকম বেবি ইয়ারিং চাইছো তুমি রিং এর মধ্যে চাইছো নাকি টপ এর মধ্যে চাইছো একটু সেটা মেনশন করো তারপর আমি বলে দিচ্ছি যদি লাইভে পসিবল অবশ্যই দেখাবো এখনই মা গিয়ে যে ইয়ারিংসটা আনলো খুব সুন্দর হয়েছে গলার কিছু বলেছিলে টুশি সামথিং ওটা একটু দেখিও প্লিজ ওকে 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 এক্ষুনি জাস্ট আমি রেডি হচ্ছিলাম তখনই আন্টি গেলেন নো প্রবলেম আমি দেখিয়ে দেবো ঠিক আছে ওই আন্টি কি জানো টুশি নেকলেস দেখি হ্যাঁ টুশি আজকে দেখাবো দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ টাইটেল দেখিও প্লিজ হ্যাঁ দেখাবো রতনচুর দেখাবো স্মৃতি কণাদি মনে আছে রেডি করতে বলেছি একটু সঙ্গে থাকো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তোমার হাতেরটা কি টুসি বালা হ্যাঁ দুটো টুসি বালা পড়েছে আর মাঝখানে একটা চুর পড়েছে ঠিক আছে বলে দিচ্ছি চলো ঝটপট করে স্টার্ট করে দিচ্ছি কমেন্ট গুলো একটু কম পড়া হবে তার জন্য আমি আগে থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কমেন্ট হয়তো মিস হয়ে যাবে প্লিজ কিছু মনে করো না প্লিজ বিকজ আমি যে ফোন থেকে লাইভ করছি এটার মধ্যে কমেন্ট আসছে না আমাকে অন্য একটা ফোন থেকে কমেন্ট দেখতে হচ্ছে ঠিক আছে চলো স্টার্ট করছি নেকলেসটা দিয়ে ওয়েট যাচ্ছে এটা 21.490 গ্রাম 21.490 গ্রাম আমার নেক পিসটার ওয়েট প্রাইস যাচ্ছে এটার 1,95,800 অ্যাপ্রক্স 1,95,800 অ্যাপ্রক্স আছে আমার নেক পিসটার প্রাইস এই যাচ্ছে ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা মিনা ওয়ার্কের একটা নেক পিস রয়েছে বিউটিফুল ডিজাইন এই যাচ্ছে নেকলেসের ডিজাইনটা ওকে এই যাচ্ছে ডিজাইনটা প্রাইস যাচ্ছে 1,95,800 অ্যাপ্রক্স 1,95,800 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস খুব সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন 1, 2, 3, 4, 5 ছটা ফ্লাওয়ার প্যাটার্নে রেডি করা ঠিক আছে 6 ফ্লাওয়ার প্যাটার্নে জিনিসটা রেডি হয়েছে ওকে আচ্ছা নেক্সট আমি যে কানবালাটা পরে আছি এটাও দেখিয়ে দিচ্ছি এটা একটা ময়ূর প্যাটার্নের কানবালা রয়েছে এই দিকটা দেখো ময়ূর একটা প্যাটার্ন করা আর এই যাচ্ছে ফুল লুকটা ওয়েট যাচ্ছে কানবালাটার 7.910 গ্রাম 7.910 গ্রাম 7.910 গ্রাম প্রাইস যাচ্ছে 72,000 অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে 72,000 অ্যাপ্রক্স আচ্ছা কভার ব্যাঙ্গেলস দেখাবে গো অন্বেষা মজুমদার দি তোমাকে বলছি কভার ব্যাঙ্গেলস এর একটা স্পেশাল লাইভ করলাম জাস্ট গতকালকের আগের দিন
গত পরশু একটা কভার ব্যাঙ্গেলস এর লাইভ করেছি, স্পেশাল লাইভ, ফুল কভার ব্যাঙ্গেলস দেখিয়েছি, অ্যাপ্রক্সিমেটলি 2.5-3 ঘন্টার একটা লাইভ আছে, ঠিক আছে? ওই লাইভটা যদি দেখো, আর আশা করছি আর কভার ব্যাঙ্গেলস অন্য কিছু দেখার রিকোয়ারমেন্ট থাকবে না। একটু ওই লাইভটা দেখে নাও, সমস্ত রেঞ্জের সমস্ত ডিজাইনের কভার ব্যাঙ্গেলস, তার সঙ্গে সঙ্গে বেবি কভার ব্যাঙ্গেলসও দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? একটু যদি ওটা দেখতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা সৃষ্টা, প্লিজ বড় বালি দেখিও, 7-8 গ্রামস এর মধ্যে, বহুদিন থেকে বলছি বড় বালি। বড় বালি মানে বুঝলাম না, মাকড়ি। আচ্ছা ঠিক আছে, আজকের গোল্ড রেট যাচ্ছে 7495 যাচ্ছে আজকের গোল্ড রেট, 7495, ওকে? আচ্ছা আমি একটা কথা বলবো, ধনতেরাসে যাদের পারচেজ করার রয়েছে প্লিজ ওয়েট করো না, পারচেজ করে ফেলো, বিকজ রেট কিন্তু প্রতিদিন বাড়ছে, কালকেও রেট বাড়বে এটা বলতে পারি। ধনতেরাসের জন্য তোমরা যদি মনে করো যে রেটটা একটু কমুক তারপরে কিনবো, ধনতেরাসেই যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে বলবো যে ওয়েট করো না, ঝটপট করে পারচেজ করে ফেলো, রেট প্রতিদিন বাড়ছে, ইনফ্যাক্ট প্রতি ঘন্টায় বাড়ছে। আমাদের রিটেলে তো প্রত্যেক ঘন্টায় রেটের আপডেশন হয় না, তাই জন্য একটা রেটই ফুল ডে কাউন্ট হয়, কিন্তু প্রতিদিনই কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেক ঘন্টায় রেট বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা তোমাদের কাছে আমার একটা পার্সোনাল সাজেশন বলতে পারো, ওয়েট করো না, যার যা কেনার রয়েছে কিনে ফেলো, ঠিক আছে? আচ্ছা কানেরটা দেখাও তোমার নিশ্চয়ই, এই যাচ্ছে আমার কানের ডিজাইনটা দেখো, এই যাচ্ছে কানের ডিজাইনটা, ওয়েট যাচ্ছে 7.910 গ্রাম, প্রাইস 72,000 অ্যাপ্রক্স। সীমা আন্টি বলছো কি দারুণ লাগছে গো, থ্যাংক ইউ সীমা আন্টি, থ্যাংক ইউ সো মাচ। টুশি দেখাও প্লিজ, দেখাবো দিদি, 6,000 এর পেন্ডেন্ট, আচ্ছা দেখাবো, বড় বালি ইয়াররিং। আচ্ছা আমি একটু একটা কথা বলি, ছোট্ট ছোট্ট জিনিসগুলোর জন্য একটু কালকের লাইভের জন্য ওয়েট, যদি পসিবল হয় একটু কালকের লাইভের জন্য ওয়েট করো, আজকে একটু বড় আইটেমগুলো সামনে রেখেছি, শাখা পলা নোয়া এগুলো তার সঙ্গে দেখাবো, কিছু নেকলেস রেখেছি, টুশির কালেকশন অনেকগুলো সামনে রয়েছে সেগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? চাটাই নেকলেস দেখাও, ঠিক আছে দেখাবো। আচ্ছা 6,000 এর পেন্ডেন্ট, শবনম পারভিন দি তোমাকে বলছি যে একটু আজকে দিনটা ওয়েট করে যাও, আমি কালকের লাইভে তোমাকে দেখিয়ে দেবো, কিছু নতুন পেমেন্ট দিতেছি। আচ্ছা চলো নেক্সট, এখনো সবগুলো বলা হলো না, নেক্সট আমি একটা চুর পরে আছি দেখো, দুটো টুশির বালা পড়েছি দুদিকে, আর মাঝখানে একটা চুর পরে আছি, একটা গ্লাস চুর পরে আছি, চুরের ডিজাইনটার ওয়েট যাচ্ছে, এই যাচ্ছে চুরের ডিজাইনটা, ওকে? পুরোটা এরকম লিফ প্যাটার্নে করা রয়েছে, বিউটিফুল একটা ডিজাইন, অসাধারণ একটা কভারেজ রয়েছে, ওয়েট যাচ্ছে এটা 51.050 গ্রাম, 51.050 গ্রাম, দু সাইডে খিলেন রয়েছে, দুদিকে খিলেন রয়েছে, পুরো সাপোর্টটা একদম পারফেক্টলি পাবে, ভেরি সিকিউর একটা পোর্শনে সাপোর্ট তোমরা পাবে এইটুকু বলতে পারি। প্রাইসেস 4,65,000 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 4,65,000 অ্যাপ্রক্স, 4,65,000 অ্যাপ্রক্স এই যাচ্ছে ডিজাইনটা, 4,65,000 অ্যাপ্রক্স শুধু চুপটার প্রাইস বললাম, ঠিক আছে? আচ্ছা নেক্সট আমি যে টুশি বালাটা পরে আছি, এই যাচ্ছে টুশি বালাটা, 2-4 যাচ্ছে এটার সাইজ, 2-4, 2-6 and 2-7 ও পেয়ে যাবে সাইজে, সাইজটা বলে দিলাম। এটার ওয়েট রয়েছে 3.970 গ্রাম, 3 গ্রাম 970 মিলি যাচ্ছে এটার ওয়েট, 3 গ্রাম 970 মিলি, টুশির বালাটার কথা বলছি, ওকে? 3 গ্রাম 970 মিলি যাচ্ছে বালাটার ওয়েট, প্রাইস যাচ্ছে এটার 37,000 অ্যাপ্রক্স, ঠিক আছে? 37,000 অ্যাপ্রক্স সিঙ্গেল পিসের ওয়েট আর সিঙ্গেল পিসের প্রাইস তোমাদেরকে বললাম। এগুলো না খুব সমস্যা হয়, কি হলো হঠাৎ করে কমেন্ট আসছে না, যেই ফোন থেকে লাইভ করছি সেই ফোনে কমেন্ট না আসলে। আচ্ছা একটু ডায়মন্ড কালেকশন দেখিও, আর ডায়মন্ডের কালেকশন আমি একটা লাইভে দেখাবো, ঠিক আছে? পাইপ পেন্ডেন্ট আছে কো, থাকলে দেখিও, পাইপ পেন্ডেন্ট বলতে ঠিক বুঝলাম না, অনুস্বাদি মান্তাসা দেখাও। আচ্ছা দেখাবো বালা কেমন থেকে স্টার্টিং, বালা অ্যাপ্রক্সিমেটলি 5.5 গ্রাম থেকে, 5-5.5 গ্রাম থেকে রুলি বালা মুখ ছাড়া শুরু হয়ে যায়, ঠিক আছে? আর মুখ দেওয়া বালা মোটামুটি 6.5-7 গ্রাম থেকে শুরু হয়, ঠিক আছে? চলো ফার্স্টের রিকোয়ারমেন্ট ছিল রতন চুরে, রতন চুর আমার কাছে যেগুলো অ্যাভেলেবল রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ডিজাইন 7.560 গ্রাম, রতন চুরের ডিজাইন দেখাচ্ছি, 7.560 গ্রাম, ফার্স্ট ডিজাইন দেখাচ্ছি 7.560 গ্রাম, প্রাইস যাচ্ছে
69,000 approx. দূর বাবা, দেখো 69,000 approx আছে এটার প্রাইস। ফার্স্ট রতনচুর শুরু করলাম, 69,000 approx আছে প্রাইস, 69,000 approx। নেক্সট ডিজাইন দেখাচ্ছি 6.540 গ্রাম, একদম লাইট ওয়েটের মধ্যে একটা রতনচুর, 6 গ্রাম 540 মিলি, তাই তো 6 গ্রাম 540 মিলি যাচ্ছে বে, এই যাচ্ছে লুকটা, 6 গ্রাম 540 মিলি, 6.540 গ্রাম, 6.540 গ্রাম যাচ্ছে বে, 6.540 গ্রামের একটা রতনচুর, প্রাইস যাচ্ছে 59,800 অ্যাপ্রক্স, 59,800 অ্যাপ্রক্স। নেক্সট ডিজাইন দেখাচ্ছি 12.340 গ্রাম, 12.340 গ্রাম, 12.340 গ্রাম যাচ্ছে এটার ওয়েট। এটা একটা বাটারফ্লাই মোটিভ, আর নিচে কিন্তু একটা ব্রেসলেট করা রয়েছে, ঠিক আছে, এটার নিচে একটু ব্রেসলেট করা রয়েছে, প্রাইস ইজ 1,12,800 অ্যাপ্রক্স, 1,12,900 অ্যাপ্রক্স, 1,12,900 অ্যাপ্রক্স। আচ্ছা লহরি দেখাবে, লহরি লহরি, হ্যাঁ লাইট ওয়েটের লহরি দেখাবো, মান্তাসা দেখাবো, ফুল কান দেখাবো, পাইপ পেন্ডেন্টটা ঠিক বুঝতে পারলাম না, অনুসারে একটু বুঝিয়ে বলো। আচ্ছা মান্তাসা দেখাবো, বালা দেখাবো, বালা আজ আগের দিন লাইভে হয়ে গেছে গো, বালা আজকে রিপিট করবো না, রিপিট করলে আর এই উইকটা একটা উইকও নেই, আজকে ওয়েডনেসডে, টিউজডেতে ধনতেরাস পড়ে যাচ্ছে, তো একটা উইকও তো টাইম পাবো না, সেই জন্য বলবো যে রিপিট করব না, প্রচুর জিনিস দেখানো বাকি, রোজ লাইভে আসলেও কমপ্লিট হবে না, ঠিক আছে, একটু আগের দিনের লাইভটা দেখো, মানে কভার বালার আগের লাইভটা, মানে হচ্ছে কবে ছিল এই লাইভটা, স্যাটারডে, শনিবার ছিল লাইভটা, সেই দিনকে লাইভে পেয়ে যাবে। কান আজকে দেখাবো, কান দেখাবো, চলো এবারে শুরু করছি কয়েকটা নেকলেস দিয়ে, শুরু করছি কয়েকটা নেকলেস দিয়ে, ফার্স্ট নেকলেস দেখানো স্টার্ট করছি, ওজন দাও, এটা ওজন দিচ্ছি, লাইটটা শেয়ার করো, বাইশ গ্রাম 130 মিলি, 22.130 গ্রাম, 22.130 গ্রাম যাচ্ছে নেকলেসটার ওয়েট, 22.130 গ্রাম, অপূর্ব সুন্দর একটা ডিজাইন, প্রাইস যাচ্ছে 2,01,000 অ্যাপ্রক্স, 2 লাখ, ওই দলটা কেন হারে দিন হারে দল, 2,01,000 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস, এই যাচ্ছে লুকটা, আমি একটুখানি এটাকে লুজ করে না তারপরে দেখাচ্ছি, দেখো দুর্ধর্ষ একটা ডিজাইন, ভীষণ ভীষণ একটা বিউটিফুল ডিজাইন, প্রাইস ইজ 2,01,000 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 2,01,000 অ্যাপ্রক্স, 2,01,000 অ্যাপ্রক্স, ভীষণ সুন্দর মার্ভেলাস একটা ডিজাইন। ওকে চলো এরপরের ডিজাইন দেখাচ্ছি, আরেকটা নেক পিস দেখাচ্ছি, 8.520 গ্রাম, 8.520, এই যাচ্ছে জিপ ডিজাইনটা, প্রাইস যাচ্ছে এটার 77,900 অ্যাপ্রক্স, 77,900 অ্যাপ্রক্স। এই যাচ্ছে
লুকটা ও বাবা এই ডলটা তুই তুলে দাও এটাতে খুব রিফ্লেক্ট করছে ভেলভেট রিফ্লেক্ট করছে এটা কত ছিল আন্টি প্রাইসটা আরেকবার একটু বলো 77 77,900 চলো নেক্সট আমি না একটা চোকার পরলাম এক্ষুনি এই চোকারটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এটা আগেও একবার তোমাদের দেখিয়েছি আর একবার একটু রিপিট করছি চোকারটার ওয়েট যাচ্ছে 23.880 গ্রাম 23.880 গ্রাম ভেরি স্টাইলিশ একটা চোকার প্যাটার্ন রয়েছে ব্যান্ড চোকারের ওপরে যাচ্ছে ডিজাইনটা ভীষণ ভীষণ সুন্দর 23 গ্রাম 880 মিলি আছে প্রাইস আছে 2,17,600 আছে আমার চোকারটার প্রাইস ওকে ব্যান্ড চোকার একটা পড়লাম চোকারটার প্রাইস বললাম 2,17,600 অ্যাপ্রক্স ওকে চলো এরপরে একটা আচ্ছা নেক্সট দেখাচ্ছি আর একটা স্লিক নেকলেস দেখাচ্ছি একদম লাইট ওয়েটের উপরে 9.730 গ্রাম যাচ্ছে ওয়েট 9.730 গ্রাম যাচ্ছে ওয়েট প্রাইস যাচ্ছে এটার 89,000 অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে 89,000 অ্যাপ্রক্স একটু জুম করছি দেখতে সুবিধা হবে এই যাচ্ছে ডিজাইনটা ওকে প্রাইস যাচ্ছে 89,000 অ্যাপ্রক্স ওকে পরের ডিজাইনটা দেখাচ্ছি এটার ওয়েট যাচ্ছে 8.090 গ্রাম 8 গ্রাম 90 মিলি 8 গ্রাম 90 মিলি যাচ্ছে এটার ওয়েট 8.090 গ্রাম 8.090 গ্রাম 8 গ্রাম 90 মিলি যাচ্ছে এটার ওয়েট প্রাইস যাচ্ছে 74,000 অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে 74,000 অ্যাপ্রক্স ভীষণ সুন্দর একটা ডিজাইন মাত্র 8 গ্রামে একটা কভারেজটা অসাধারণ একটা লুক বিউটিফুল একটা ডিজাইন চলো এরপরে ডিজাইন দেখাচ্ছি 9.720 গ্রাম 9.720 গ্রাম 9.720 গ্রাম 9 গ্রাম 720 মিলি যাচ্ছে এটার ওয়েট মাত্র এটার 9 গ্রাম 720 মিলির একটা নেকপিস 12-13 গ্রামের নেকপিসের সাথে এটাকে তোমরা ইজিলি কম্পেয়ার করতে পারবে ফর ইটস কভারেজ এত সুন্দর একটা কভারেজ প্রাইস ইস 88,900 only 88,900 only 88,900 only চলো এরপরে ডিজাইন দেখাচ্ছি কান নিয়ে আসো তুষির কালেকশনটা দেখিয়ে দিই ঠিক আছে তুষির কিছু ব্যাঙ্গেলস গুলো দিয়ে স্টার্ট করছি আর তারপরে তুষির নেকলেস গুলো দেখাবো আমি যে তুষির বালাটা পরে আছি এটা আগে একটু দেখাই এই যাচ্ছে তুষির বালাটা ঠিক আছে এই যাচ্ছে তুষির বালাটা কারোরই তো কমেন্টস আর পড়া হচ্ছে না গ্লাস চুড়ের ওয়েট এন্ড প্রাইস আমি যেটা পরে আছি সেটা বলছো তোমার ইয়ারিংটা সামনে থেকে একটু দেখাও না হ্যাঁ দেখাচ্ছি লাইট ওয়েটের ক্রাউন চোকার দেখাবে প্লিজ
দেখাবো দিদি, 12 গ্রামের ক্রাউন চোকার দেখাবো। আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। আচ্ছা যারা লাইভ দেখছো সবাইকে বলছি যে আমার না যেই ফোন থেকে লাইভটা চলছে সেই ফোনে কোনো কমেন্ট আসছে না, হ্যাঁ কোনো কমেন্ট শো করছে না, সেই জন্য আমি অন্য একটা ফোন থেকে কমেন্ট দেখে তোমাদেরকে রিপ্লাই করছি। অনেক কমেন্ট মিস হয়ে যাবে, আই নো ইট, প্লিজ রাগ করো না, একটু আমার সাথে কোঅপারেট করো, ঠিক আছে। চলো, এই যাচ্ছে আমার গ্লাস চূড়ের ডিজাইনটা, এই যাচ্ছে গ্লাস চূড়ের ডিজাইনটা, ওকে। এটা কিন্তু একটা চূড় রয়েছে, খাড়ু নয়, দুপাশে আমি দুটো টুসির বালা পরেছি, ঠিক আছে। ওয়েট যাচ্ছে এটার, ওয়েট যাচ্ছে এটার 51.050 গ্রাম যাচ্ছে চুড়টার ওয়েট। প্রাইস যাচ্ছে এটার 4,65,000 অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস, 4,65,000 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস। দিদি ভালো আছে? দিদি মেয়ে হয়েছে? হ্যাঁ, কংগ্রেচুলেশনস। এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইস যাচ্ছে 4,65,000 অ্যাপ্রক্স, 4,65,000 অ্যাপ্রক্স। আচ্ছা, টুসি মিন্স কি? ওটা কি ডিজাইনের ভ্যারাইটি? ওটা কি ডিজাইনের ভ্যারাইটি? টুসি বালাটার পিপি, টুসি বালাটার পিপি যাচ্ছে 37,200, এই যে এটার প্রাইস আছে 37,200 যাচ্ছে এটার প্রাইস। কি গো, অনলাইন কিনেছে একজন লাইভ দেখে, থ্যাংক ইউ। আচ্ছা টুসির মানেটা একটু বুঝিয়ে দিই, টুসি জিনিসটা হচ্ছে, এই যাচ্ছে টুসিটা, টুসি জিনিসটা, এটা একটা মহারাষ্ট্রিয়ান জুয়েলারি রয়েছে, মারাঠি জুয়েলারি রয়েছে, ঠিক আছে। এইগুলোকে টুসি বলে, প্রত্যেকটা জিনিস কিন্তু বল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এটা পুরো এটা একদম ছোট্ট ছোট্ট বল দিয়ে রেডি করা হয়, প্রত্যেকটা বল একদম ফাঁপা বল রয়েছে, ভেতরে গালা ভরা হয়, ঠিক আছে। জিনিসটা গালা ভরে রেডি করা হয় যাতে জিনিসটা ভেতরে একটা সাপোর্ট থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ পুরো জিনিসটা যাতে হালকা ওয়েটে রেডি হয়ে যায়, ওকে। এই হচ্ছে টুসির কনসেপ্টটা, এটা টুসির বালা রয়েছে, সেম কনসেপ্টে টুসির কানের এবং টুসির নেক পিসও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ভ্যারাইটি ডিজাইনের পাবে, টুসির ডিজাইন গুলো আমি এক এক করে আসছি। চলো, 4.345 গ্রাম যাচ্ছে টুসির বালা, কটা বলছি ওইখানে বেবি বেঙ্গল 1 গ্রাম দেখো, এই যাচ্ছে টুসির বালার ডিজাইন, ঠিক আছে। টুসির বালার একটাই ডিজাইন রয়েছে, ওয়েট যাচ্ছে এটার কোনো মুখ নেই, ঠিক আছে। 4.300 গ্রাম, 4 গ্রাম 300 মিলি লেগে, 4 গ্রাম 300 মিলি যাচ্ছে এটার ওয়েট, হ্যাঁ 4 গ্রাম 300 মিলি যাচ্ছে এটার ওয়েট। প্রাইস যাচ্ছে 41,400 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 41,400 অ্যাপ্রক্স, 41,400 অ্যাপ্রক্স। আচ্ছা 6-7 গ্রামস এর লাইট ওয়েট এর নেকলেস প্লিজ। আচ্ছা দেখাবো, হ্যালো, কম ওজনের গ্লাস চুড় থাকলে দেখাও প্লিজ, হ্যাঁ আছে, দেখিয়ে দেব। আগের দিনই লাইভে দেখিয়েছিলাম গ্লাস চুড় অ্যাপ্রক্সিমেটলি 30 গ্রাম মতো থেকে স্টার্টিং, ঠিক আছে। চলো হাফ কান দেখাবো, সঙ্গে থাকতে হবে। হাই মানসীদি, থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ওয়েলকাম টু মাই লাইফ। বালার ডিজাইন দেখো, তোমার কানের যা ডিটেলস বলে দিচ্ছি, বালার ডিজাইন আগের দিন লাইভে দেখিয়ে দিয়েছি, মানে এর আগে কভার ব্যাঙ্গেল লাইভ করেছি, তার আগে সোমবার স্যাটারডে লাইভে আমি কভার ব্যাঙ্গেলস, সরি সোমবার দিন স্যাটারডে তে আমি মিক্স
গোল্ড জুয়েলারি ড্রাইভ করেছি সেদিনকে আমি বালার প্রচুর ডিজাইন দেখিয়েছি একটু সেই লাইনটা ফলো করো ঠিক আছে শ্রেষ্ঠা পাতের চুড়ি আছে দিদি মৌসুমী দিদি তুমি একটু সকেট চুড়ি বলছো তো কভার ব্যাঙ্গেলস এর লাইনটা দেখো সেটাতে একদম শুরুর দিকে সকেট চুড়ি দিয়ে স্টার্ট করেছি তারপরে কভার ব্যাঙ্গেল দেখিয়ে বলছি অনেকগুলো ডিজাইন পেয়ে যাবে डिजाइन এটা চাইলে পেয়ারে নিতে পারো চাইলে সিঙ্গেল পিস নিতে পারো সাইজটা কি বলতো আচ্ছা এটা আছে 26 সাইজে ঠিক আছে এটা আছে 26 সাইজে ইএমআই অপশনে ধনতেরাস অফারটা কি পাবো ইএমআই প্রসেসে অফার ভ্যালিড নেই গো ইএমআই প্রসেসে অফার ভ্যালিড নয় যারা ইএমআই এ পারচেজ করছো ইউ ক্যান অলওয়েজ পারচেজ ইট বাট মানে ওটার জন্য কোনো অফার সেটাতে কাউন্টেড হয় না ঠিক আছে চলো এরপরে ডিজাইন দেখাচ্ছি 2.955 গ্রাম আগেরটা দেখিয়েছিলাম রেড কালারে এটা দেখাচ্ছি একদম ডিপ মারুন কালারের ঠিক আছে এই যাচ্ছে ডিজাইনটা ডিপ মারুন কালারের উপরে রয়েছে এই যে ভেতরের ডিজাইনটা দেখছো এটা পুরোটাই গোল্ডের রয়েছে 916 হলমার্ক গোল্ড রয়েছে বেবি ব্যাঙ্গেলস আগের লাইভে দেখানো হয়ে গেছে দিদি আজকে আর রিপিট করছি না চলো এই ডিজাইনটা দেখাচ্ছিলাম প্রত্যেকটা টুশির জিনিসই কিন্তু 916 হলমার্ক গোল্ডের রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু এইচওয়াইডি মার্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে টুশির ইচ অ্যান আইটেমের উপরে কিন্তু এইচওয়াইডি হলমার্ক সাইন তোমরা পেয়ে যাবে চলো এই যাচ্ছে ডিজাইনটা দেখাচ্ছিলাম প্রাইস 28,700 অ্যাপ্রক্স 28,700 অ্যাপ্রক্স আচ্ছা এরপরে ডিজাইন দেখাচ্ছি এটা খিলেন পরা ডিজাইন নেক্সট একটা দেখাচ্ছি এটা টুশির কনকন স্টাইলের একটা লুক রয়েছে টুশির কনকন স্টাইলের একটা লুক রয়েছে এই যাচ্ছে লুকটা ঠিক আছে এই যাচ্ছে লুকটা টুশির একটা কনকন স্টাইলের একটা লুক আচ্ছা এটা কিন্তু আচ্ছা এটা কিন্তু লক সিস্টেম রয়েছে ঠিক আছে চাইলে তোমরা একটু লকটা খুলে জিনিসটা পরে নিয়ে তারপরে আবার আচ্ছা এটা লক সিস্টেম রয়েছে এইখানে দেখো দুটো স্টোন দেওয়া রয়েছে এই স্টোনের পিছনে লকটা ইউজ করা রয়েছে ঠিক আছে ওয়েট যাচ্ছে 3.300 গ্রাম 3 গ্রাম 300 মিলি যাচ্ছে এটার ওয়েট 3 গ্রাম 300 মিলি যাচ্ছে এটার ওয়েট আসছে একটু সাইজ অনুযায়ী ভ্যারি করবে ছোট সাইজে সামান্য একটু ওয়েট কম বড় সাইজে একটু ওয়েট বেশি ঠিক আছে 200-300 মিলি ঠিক আছে চলো সমস্ত ডিজাইন কিন্তু তোমাদেরকে একদম পকেট ফ্রেন্ডলির মধ্যেই দেখাচ্ছি আচ্ছা নেক্সট আমি তোমাদেরকে কিছু ভাইরাল পলা কলার ডিজাইন আগে দেখিয়েছিলাম ঠিক আছে এগুলো ল্যামিনেশন দেখো কিছু ভাইরাল পলার ডিজাইন আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সেটা কিছু কালারের অপশন তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা ব্ল্যাক কালারের উপরে দেখাচ্ছি এটা মারুন কালারের উপরে দেখাচ্ছি আর এটা
ডিপ গ্রিন কালার বটল গ্রিন কালারের উপরে দেখাচ্ছি ঠিক আছে এরকম আছে কি ছোট বাচ্চাদের আছে না বাচ্চাদের তো বাচ্চা নেই তো বড় দেখি তো আমার হাত তো ছোট তার মানে তুই তো বাচ্চা তুই কি বাচ্চা না তুই বড় বাচ্চা এরে ধীরে বাচ্চা আমার কাছে তো ও বাচ্চাই গায়ের উপরেই থাকবে কোথাও মাঝের ভেতরে পাত বসানো নয় সুতরাং জিনিসটাকে পুরো টেস্ট করে তবেই এটা হলমার্ক হয় ল্যামিনেশন পলার ক্ষেত্রে কিন্তু টেস্টিং হয় না সেই জন্য ল্যামিনেশন পলা রাখি না শুধুমাত্র যেই জিনিসটা নিজেরা টেস্ট করে নিতে পারবো সেই প্রোডাক্টটাই তোমাদেরকে প্রোভাইড করছি ঠিক আছে চলো এটার প্রাইস যাচ্ছে 3200 ঠিক আছে 3200 অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস 3200 আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারের উপর 315 মিলি 315 মিলি যাচ্ছে এটার ওয়েট 315 মিলি যাচ্ছে এটার ওয়েট 0.315 গ্রাম 315 মিলি যাচ্ছে এটার ওয়েট প্রাইস যাচ্ছে এটা 3500 আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি 0.335 গ্রাম 0.335 গ্রাম 0.335 গ্রাম প্রাইস আছে 3600 রেড কালারেরও পাবে নেক্সট দেখো 1.890 এটা একটু ডিজাইন করা রয়েছে ঠিক আছে 1.890 গ্রাম যাচ্ছে এটার ওয়েট 1 গ্রাম 890 মিলি যাচ্ছে ওয়েট 1.890 টা রেড কালারে দেখাচ্ছে ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে 18,300 ঠিক আছে আচ্ছা এরপরে ডিজাইন দেখাচ্ছি রেড কালারের যেটা একদম লাইট ওয়েটের রয়েছে 300 মিলি ঠিক আছে 0.300 গ্রাম 0.300 গ্রাম ওয়েট যাচ্ছে 0.300 গ্রাম 3200 যাচ্ছে এটার প্রাইস 3200 আচ্ছা এটা একটু রাখ পলাটা ওই তো ঢুকে গেছে কিছু একটা নেবে মনে হয় এখান থেকে সিঙ্গেল পিক চাটাই আলাদা একসাথে নেওয়া যাবে সিঙ্গেল পিক চারটে আলাদা কুমকুমদি কি বলছো বুঝতে পারছি না তুমি কি পলা গুলো সিঙ্গেল পিস আলাদা আলাদা কালারে নিতে চাইছো ওগুলো পেয়ারে ওয়েট পেয়ারে প্রাইস ঠিক আছে ওগুলো শুধুমাত্র পেয়ারে তুমি পাবে আর সিঙ্গেল পিস ওগুলো অ্যাভেলেবেল হবে না একদম সরু পলা কিছু পলা আছে যেগুলো সিঙ্গেল পিস অ্যাভেলেবেল সেগুলো তুমি দেখতে পারো আমি জেনারেলি সাজেস্ট করি না তবে এই পলাগুলো করতে পারো একেবারে যে খারাপ হবে সেটা বলবো না এই পলাগুলো রেগুলার ইউজ করতে পারো গিফটিং এর জন্য পারফেক্ট তো অবশ্যই কিন্তু এই পলাগুলো একদম ভেতর দিক থেকে পুরো পাতটা বসানো তো অসুবিধা নাও হতে পারে ঠিক আছে ল্যামিনেশনটা উঠে যায় অনেক সময় আচ্ছা আচ্ছা সেটা আমার কাছে এক্সপিরিয়েন্স নেই আমি ঠিক বলতে পারবো না আমার যেগুলো পলা রয়েছে সেগুলোর মধ্যে কোনো ল্যামিনেশন নেই উপরে কোনো প্লাস্টিকের লেয়ার নেই একটা পলার মধ্যে যেরকম নর্মালি পাতে পলা সেট হয় ঠিক সেইভাবেই সেটিং করা রয়েছে ঠিক আছে চলো আচ্ছা এবারে আসি টুশির মধ্যে আচ্ছা নেক্সট এবারে আসি টুশির কানের দেখাচ্ছি তারপরে টুশির গলার হারগুলো দেখাবো 770 মিলি যাচ্ছে টুশির কানের ঠিক আছে টুশি ইয়াররিং দেখাচ্ছি 770 মিলি 0.770 গ্রাম 0.770 গ্রাম 0.770 গ্রাম প্রাইস যাচ্ছে
7,850 rupees. 7,800 that's it price. 7,800. अच्छा डिजाइन टा एक ता कथा बोले दी टुशीर काने रे काने जोन में एक तो बैक कैमरा कोडे देखी दीची देखो टुशीर जो बॉल गुलो रोए से एगुलो किन्तु सबकटाई गोल्डेड आछे एकदम गोल्डेड 916 हॉलमार्क बॉल दिए जिनिसटाके रेडी करा हुए से किन्तु एटाके एकटा जिनिसेर उपरे सेट करा रोए से जेटार पिछने जो डाटीटा रोए से और ए जे बेसटा रोए से जार संगे एटाके गाथा रोए से एटा किन्तु गोल्ड नय ठीक आछे शुधु ए जे उपरे बॉल गुलो देखछो एगुलो किन्तु हॉलमार्क गोल्ड रोए से बाट नीचे जेगुलो रोए से एटा किन्तु एकटा रिटर्न वैल्यू तुम्हारा अवश्य फुल रिटर्न वैल्यू पा प्राइस 7,800 ठीक है तुम्हारे टुशी कान बुझे दिल खिलन देवार क्षेत्र भेतरे मेटल मेटल ही आछे सकेट जे रकम यूज है जिनिसटा पुरो सिक्योर थाके कोनो भावे जाते ना नड़े ठीक आछे किन्तु टुशीर वाला गुलोर क्षेत्रे कोनो चलो पर डिजाइन देखा 370 मिली जाए ब्लैक कलर क्रिस्टल दिए बोझाना रही नेक्स्ट डिजाइन देखा टुशीर कान ठीक है टुशीर कान देखाल टुशीर तुम्हारे बाला देखाल ठीक है मोटामुटी ए रकम ही वेटेड रही है डिजाइन गुलो एक ही रकम से रिपीट कर तुम्हारे रिक्वायरमेंट अनुजाई एक व्हाट्सएप करो ठीक है अच्छा अने के कमेंट पढ़ते अने के रेगे जानी आज की अन्य शोरूमे ना गो आज तो शोरूम थे प्रतिदिन लाइक करी क्योंकि दाड़ी लाइक कर एक जगह बसे लाइक करी डिफरेंस ग्रीन पड़ा नेब 2-5 साइज ओके सोमिल दी एक व्हाट्सएप करो ठीक है ईएमआई सिस्टम की अवश्य आज दीदी टुशीर इयररिंग नेब क्लियर इमेज पाठाबे निश्चय पाठाबो गुलू आंटी मन है तईना तुम्हारे एक फेसबुक नाम मन पड़े पाठाबो आंटी तुम एक व्हाट्सएप करो ना एक पिंग करो तुम्हें पाठिए दीजिए तुम्हारे फोन नम्बर व्हाट्सएप करब अवश्य अवश्य फोन नम्बर व्हाट्सएप कर7,000 7,000
এরপরে ডিজাইন দেখাচ্ছি ব্লু কালারের ক্রিস্টাল দেওয়া প্রাইস যাচ্ছে 520 মিলি সরি ওয়েট যাচ্ছে 520 মিলি ঠিক আছে এটা কিন্তু ব্ল্যাক নয় হ্যাঁ এটা একদম ডিপ মিডনাইট ব্লু কালারের উপরে রয়েছে প্রাইস যাচ্ছে এটার 6400 যাচ্ছে এটার প্রাইস 6400 যাচ্ছে এটার প্রাইস ম্যাম এইগুলো দেখতে পারো এগুলো কিন্তু একদম লাইট ওয়েট এর মাঝে মাঝে পড়তে পারো 6500 ক্রিস্টালটা ভেরি হাই কোয়ালিটি ভীষণ ভালো ক্রিস্টাল সবসময় শাইনি ভীষণ শাইনি আর কোয়ালিটি ঠিক আছে সুতরাং কোনো প্রবলেম হবে না প্রাইস যাচ্ছে এটার কত জানো 6400 আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি 520 মিলি এটারও সেম ওয়েট প্রাইসও সেম পড়বে 6400 মতো আসবে হাতের চুপটার ওয়েট আমি যেটা পরে আছি চুপটার আমি দুদিকে টুসি বালা পরেছি মাঝখানে একটা চুপ পরেছি ঠিক আছে চুপটার ওয়েট যাচ্ছে 51.050 গ্রাম অসাধারণ একটা ডিজাইনের চুপ প্রাইস যাচ্ছে এটার 4,65,000 অ্যাপ্রক্স 4,65,000 অ্যাপ্রক্স 4,00,000 তোমরা যেকোনো শাড়ির সাথে তো ক্যারি করতে পারবে তার সঙ্গে সঙ্গে গাউনের সাথেও পড়তে পারবে একটু মডার্ন লুকের সাথেও এই জিনিসটা পড়তে পারবে অসাধারণ একটা ডিজাইন ঠিক আছে বিউটিফুল লুক আচ্ছা গিফট আইটেম কানের বা আংটি হবে হ্যাঁ দিদি হবে একটু হোয়াটসঅ্যাপ করো সরু শাখা 24 সাইজ হয়ে যাবে চলো পরের টুসিটা দেখাচ্ছি ওয়েট যাচ্ছে এটার 920 মিলি ওয়েট যাচ্ছে 920 মিলি এটা গ্রিন কালারের উপরে রেডি করা ঠিক আছে গ্রিন কালারের ক্রিস্টালে রেডি করা 10,200 যাচ্ছে এটার প্রাইস 10,200 এটার প্রাইস যাচ্ছে 10,200 যাচ্ছে এটার প্রাইস 10,200 যাচ্ছে এটার প্রাইস কি করে হবে তাই দাও আর কি করবো আচ্ছা চলো পরের ডিজাইন দেখাচ্ছি 920 মিলি এটা হচ্ছে মেরুন কালারের উপর 10,200 যাচ্ছে এটার প্রাইস 10,200 যাচ্ছে প্রাইস ঠিক আছে এটা তিনটে পেন্ডেন্ট দেওয়া আগে যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো সিঙ্গেল পেন্ডেন্ট দেওয়া ঠিক আছে সিঙ্গেল পেন্ডেন্ট দেওয়া স্ক্যানার কিন্তু আছে ওজন দিতে বললাম আচ্ছা নেক্সট ডিজাইন 940 মিলি এটা নেক্সট দেখাচ্ছি ব্ল্যাক এর উপর যে কোনো এর ধরনের শাড়ির সাথে পরো দুর্ধর্ষ লাগে ঠিক আছে প্রাইস যাচ্ছে 10,370 অ্যাপ্রক্স আজকের গোল্ড রেট ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ডিসকাউন্ট ছাড়া প্রাইস বলছি সমস্ত কিছুর উপরে ডিসকাউন্ট কিন্তু অ্যাভেলেবল প্রত্যেকটা পেয়ে যাবে ঠিক আছে পরের ডিজাইন আচ্ছা সরি সরি একটু লাইভটা মাঝে মাঝে কেটে গেল চলো
11.860 ग्राम हॉटस्पॉट है मैम परमा ज्वेलरी म्यूजियम देखो प्राइस जाचे 1,08,000 अप्रॉक्स प्राइस जाचे 1,08,000 अप्रॉक्स 1,08,000 टका अप्रॉक्स एक तो दारा मैं देखे दी थी कानेर डिजाइन टा छोटा एक टा झूल देवा एकदम छोटा एक टा झूलेर कानेर देखो कान ठीक आछे एई जाच्छे डिजाइन टा ठीक आछे वेट जाच्छे वेट टा कतो फिता एबार बोल 11.860 ग्राम जाच्छे कान टार वेट 11.860 ग्राम 11.860 ग्राम असाधारण एक मयूर पैटर्न पासा रही पासाटार संगे छोट्ट एक झूलर इयररिंग रही प्राइस जाटार 1,08,000 अप्रक्स अच्छा नेक्स्ट डिजाइन देखा एटर वेट जा 12.640 ग्राम 12.640 ग्राम 12.640 ग्राम এই যাচ্ছে লুকটা এটা না পরলে জিনিসটা ঠিক এই রকম ভাবে থাকবে 12.640 জিনিসটা ঠিক এই প্যাটার্নে থাকবে ঠিক আছে এই প্যাটার্নে থাকবে কান যেমন পুরোটা ঢেকে থাকে এটা একটু আলাদা এটা ইয়ার কাফস টাইপের এই ভাবে থাকবে ওকে প্রাইস যাচ্ছে এটার কত 1,15,000 অ্যাপ্রক্স এটার প্রাইস যাচ্ছে 1,15,000 অ্যাপ্রক্স 1,15,000 अप्रॉक्स आते हैं प्राइस 1,15,000 अप्रॉक्स 1,15,000 अप्रॉक्स अच्छा एयर पॉडर डिजाइन देखा 9.320 ग्राम 9.32 अच्छा 9.320 ग्राम में एक टक कान देखा थी प्राइस जाते हैं इधर 84,900 अप्रॉक्स 84,900 अप्रॉक्स 84,900 अप्रॉक्स जाते हैं इधर प्राइस ठीक है अच्छा नेक्स्ट डिजाइन देखा थी इधर भीषण भीषण सुंदर एक टक डिजाइन नीचे एक टक झुमको सेट करा रहे थे असाधारण एक डिजाइन रही है वेट जा 10.820 ग्राम हाफ कान 10.820 ग्राम हाफ कान जा लुकटा अच्छा जरा कमेंट कर एक संगे थको अन्न फोन कमेंट चेक कर फोने तो कमेंट आसा
এই যাচ্ছে লুকটা বিউটিফুল একটা ডিজাইন প্রাইস ইজ অনলি 98000 অ্যাপ্রক্স 98000 অ্যাপ্রক্স হাফ কানের একটা ডিজাইন অসাধারণ একটা ছোট্টর মধ্যে এতটা সুন্দর একটা ডিজাইন ফুটিয়ে তোলা ভীষণ সুন্দর তার সঙ্গে নিচে একটা ঝুমকো তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে বিউটিফুল লুক প্রাইসটা বলে দিলাম আচ্ছা এরপরে ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট যাচ্ছে 19 গ্রাম 480 মিলি 19.480 গ্রাম 19.480 গ্রাম 19.480 গ্রাম 19 গ্রাম 980 মিলি প্রাইস যাচ্ছে 19 গ্রাম 480 মিলি 19 গ্রাম 480 মিলি প্রাইস ইজ 1,77,000 ঠিক আছে এই যাচ্ছে ডিজাইনটা দেখালাম নিচে ঝুমকোটা পুরো স্পাইরালের উপরে যাচ্ছে চলো নেক্সট ডিজাইন দেখাচ্ছি একটা হাফ কান ওয়েট যাচ্ছে এটার 3.330 গ্রাম একদম লাইট ওয়েটের উপরে 3.330 গ্রাম 3.330 গ্রাম যাচ্ছে ওয়েট মাত্র 3 গ্রাম 330 মিলি 30000 অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস ঠিক আছে জিনিসটা ঠিক এই রকম ভাবে থাকবে 30000 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস 30000 অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস ওকে এই যাচ্ছে লুকটা আচ্ছা চলো এরপরে আরেকটা হাফ কান দেখাচ্ছি ওয়েট যাচ্ছে এটার 4.7780 গ্রাম 4.780 গ্রাম 4.780 গ্রাম ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি 4.780 গ্রাম যাচ্ছে ওয়েট প্রাইস যাচ্ছে 43,500 অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে 43,500 অ্যাপ্রক্স নেক্সট ডিজাইন দেখাচ্ছি 4.280 গ্রাম 4.280 গ্রাম 4.280 গ্রাম যাচ্ছে ওয়েট প্রাইস ইজ 39,000 অ্যাপ্রক্স 39,000 অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস চলো মোটামুটি কান অ্যাপ্রক্স কান মোটামুটি সবই দেখানো হয়ে গেছে ও আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট যাচ্ছে 11.790 গ্রাম 11 গ্রাম 790 মিলি 11.790 গ্রাম দুর্ধর্ষ একটা কানের ডিজাইন অথচ কভারেজটা কিন্তু অসাধারণ মানে কি বলবো ওয়েট অনুযায়ী কভারেজটা দুর্ধর্ষ এই যাচ্ছে লুকটা ওকে এই যাচ্ছে কানের ডিজাইনটা প্রাইস যাচ্ছে 1,07,500 অ্যাপ্রক্স 1,07,500 অ্যাপ্রক্স আচ্ছা এগুলো আর বাইটা নিয়ে দেখছি ট্রেটা নিয়ে যা অন্য ট্রেতে সামারি নাম্বার আছে আচ্ছা একটু একটা ফোন করে কমেন্টগুলো একটু করি হালকাটাও দিও চার রানের যেটা আছে না আচ্ছা পার্লের ইয়ারিং দেখো যদি পার্লের আমি চেষ্টা করছি আজকালের মধ্যে একটা কাল সরি আজকে তো নয় কাল পরশুর মধ্যে একটা স্পেশাল লাইভ করা পার্লের পার্লে কি বলে এই যে টুশির বালাগুলো আমি যে সাইজটা পড়েছি সেটার আজকের গোল্ড রেঞ্জ আছে 7495 7495 আমি এখানে একটু পিন পোস্ট করে দেই আমি মনে হয় লিখতে ভুলে গেছিলাম ডেসক্রিপশনে টুডেস গোল্ড রেট 74950 রুপিস যাচ্ছে আজকে পার 10 গ্রামস এর গোল্ড রেট আর 1 গ্রামের প্রাইস যাচ্ছে 7495 ওকে চলো কমেন্ট করলাম
সব খারাপ হয়ে যাচ্ছে আমার। দেখ তো পিন পোস্ট হয়েছে কিনা, সেটাও পর্যন্ত দেখাচ্ছে না। আচ্ছা মারাঠি একটা জুয়েলারি, এটা মহারাষ্ট্র থেকে আমাদের এখানে আসে, জিনিসটা আমরা নিজেরা রেডি করি না। ওকে, যে কারিগর আমাদের মহারাষ্ট্র থেকে জিনিসগুলো প্রোভাইড করে সেখানে, মানে স্মলেস্ট সাইজ পসিবল সাইজ হচ্ছে 2-4, ঠিক আছে, 2-4 এর নিচে ওইগুলো সাইজ আসে না। ওকে, 2-4 এর নিচে ম্যাক্সিমাম 2-3 আসতে পারে, আই মিন মিনিমাম 2-3 আসতে পারে, বাট তার নিচে ওরা প্রোভাইড করবে না। 2-2 সাইজ বা 20 সাইজ তো একেবারেই হবে না, ঠিক আছে। আচ্ছা চলো এবার একটুখানি সলিড এর মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে ডান্সিং ব্যাঙ্গেলস। ওকে, নেক্সট একটু সলিড এর মধ্যে কিছু ডান্সিং ব্যাঙ্গেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে লুকটা, শাখা বলাগুলো একটু রেডি রেখো। হ্যাঁ দেখো, এই যাচ্ছে ডিজাইনটা। ফার্স্ট ডিজাইন দেখাচ্ছি, চার লাইনের একটা ব্যাঙ্গেল, কি বলে ডান্সিং ব্যাঙ্গেল দেখাচ্ছি। ওয়েট যাচ্ছে এটা 10.440 গ্রাম, 10.440 গ্রাম। আচ্ছা, আগের দিন আমাকে একজন জিজ্ঞেস করছিলেন যে ডান্সিং ব্যাঙ্গেল রেগুলার ইউজ করতে পারবে কিনা। এই পার্টিকুলার ডিজাইনটা যদি তোমরা পারচেস করো, এই পার্টিকুলার ডিজাইনটা মানে হচ্ছে 10 গ্রামের যে ডিজাইনটা রয়েছে, এগুলো ডেলি ইউজ করতে পারবে, ঠিক আছে। একদম লাইট ওয়েটের গুলো আমি বলি যে ডেলি ইউজ করতে না, পার্টি পারপাসের জন্য ভালো, ঠিক আছে। এটা প্রাইস আছে 95,200 approx। আচ্ছা এরপরে ডিজাইন দেখাচ্ছি, এটার ওয়েট যাচ্ছে 6.8.150 গ্রাম, 8 গ্রাম 150 মিলি যাচ্ছে এটার ওয়েট, 8 গ্রাম 150 মিলি। আগের বলগুলো মুভিং ছিল, এই বলগুলো স্ট্যাটিক রয়েছে। প্রাইস যাচ্ছে এটার 74,300 approx, 74,300 approx যাচ্ছে এটার প্রাইস। পরের ডিজাইন দেখাচ্ছি, ওয়েট যাচ্ছে 7.730 গ্রাম, কিছু দিয়ে একবার একটু কষ্ট করে দিব, 7.730 গ্রাম যাচ্ছে ওয়েট, 7.730 গ্রাম এই যাচ্ছে ডিজাইনটা, 7.730 গ্রাম যাচ্ছে ওয়েট। প্রাইস যাচ্ছে এটার 70,500 approx, প্রাইস যাচ্ছে 70,500 approx। আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি, এটা একটা সিঙ্গেল লাইনের 4.690 গ্রাম, 4.690 গ্রাম, 4.690 গ্রাম যাচ্ছে ওয়েট। প্রাইস যাচ্ছে এটার 42,700 approx, 42,700 approx। আপনার ব্যাঙ্গালোরে ডেলিভারি হবে? হ্যাঁ দিদি, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যায়, অ্যাট ফ্রি অ্যান্ড ফাস্টেস্ট পসিবল টাইমের মধ্যে ডেলিভারি পেয়ে যাবে, ফ্রি অ্যান্ড ফাস্টেস্ট ডেলিভারি পেয়ে যাবে। দি ভাই কেমন রেঞ্জের মধ্যে পার্লস এর চোকার রাখ, কম রেঞ্জের মধ্যে পার্লস এর জিনিসগুলো একটু কাল দেখিয়ে দেই, কাল পরশু লাইভে আমি পার্লের স্পেশাল লাইভ করব, আর ডায়মন্ডেরও একটা কোনো একটা লাইভে আমি ডায়মন্ডের প্রোডাক্টগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। টুসি নেকলেস আছে, টুসি জাস্ট কয়েকটা কোনটি দেখিয়েছি, তাছাড়া কিছু নেকলেসও আছে, পার্ল স্পেশাল লাইভে সেগুলো আমি দেখিয়ে দেবো। গিনি রিং দেখতে চাই, গিনি রিং দেখিয়ে দিচ্ছি, উপরে তুলতো গিনি রিং গুলো। ইন্টারন্যাশনাল ডেলিভারি হয় না ডিয়ার, শুধুমাত্র ডোমেস্টিক ডেলিভারি পাবে। 10,000 ফিঙ্গারিং হবে, 10,000 ফিঙ্গার রিং 10,000 আসবে না গো, একটু বেড়ে যাবে, আসলে সোনার দামটা একটু বেড়ে রয়েছে তো যার জন্য। আচ্ছা নেক্সট ব্যাঙ্গেল দেখাচ্ছি, ওয়েট যাচ্ছে 7.450 গ্রাম, 7.450 গ্রাম
একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, এই যাচ্ছে লুকটা 7.450 গ্রাম, এটা ডাবল লাইনের একটা ব্যাঙ্গেল রয়েছে, ঠিক আছে, ডাবল লাইনের ব্যাঙ্গেল, প্রাইস 67,900 অ্যাপ্রক্স, 67,900 অ্যাপ্রক্স, এটা কিনতে 5.8। আচ্ছা আরেকটা বল রিং তোমাদেরকে দেখাচ্ছি, এই যাচ্ছে ডিজাইনটা, ওয়েট যাচ্ছে এটার 5.800 গ্রাম, 5 গ্রাম 800 মিলি যাচ্ছে এটার ওয়েট, 5 গ্রাম 800 মিলি যাচ্ছে ওয়েট, প্রাইস আছে 52,800 অ্যাপ্রক্স, 52,800 অ্যাপ্রক্স, এই যাচ্ছে লুকটা 52,800 অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস, 52,800 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস। ওকে চলো এরপরে একটু শাখা পরাদে আছে, অনেকক্ষণের রিকোয়েস্ট যেহেতু আজকে লাইভ এর মধ্যে মধ্যে এটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ দেখাচ্ছি, লহরি দেখাবো দিদি একটু সঙ্গে থাকো, হ্যাঁ টুসি বালাগুলো অ্যাপ্রক্সিমেটলি 3.970 গ্রামে আসবে, আর মানে 3 থেকে 4 মানে অ্যাপ্রক্স 4 গ্রামই, 2 গ্রাম 970 মানে তো ওটা অলমোস্ট 4, 30 মিলি কম 4 গ্রামের থেকে, তো আমি বলছি অ্যাপ্রক্সিমেটলি 4 গ্রামসে আসবে টুসির বালাগুলো, 2-2 সাইজ হবে না, 2-4 সাইজ থেকে শুরু, টুসির বালা কি 2-2 সাইজ হবে, 22 সাইজ আচ্ছা 23 রয়েছে না, এটা মনে হয় 23ই আছে, 2-3-2-4 থেকে শুরু হয় টুসির বালা, ঠিক আছে, ককটেলের মধ্যে রয়েছে ছোট্ট একটা গিনি দেওয়া, ওয়েট যাচ্ছে 3.490 গ্রাম, 3 গ্রাম 490 মিলি, 3.490 গ্রাম, 3.490 গ্রাম ককটেল রিং, প্রাইস যাচ্ছে 31,800 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 31,800 অ্যাপ্রক্স, 31,800 অ্যাপ্রক্স। আচ্ছা গিনি রিং এর আরো ডিজাইন পেয়ে যাবে, একটু হোয়াটসঅ্যাপ করবে দেখিয়ে দেবো, ঠিক আছে, একটা শাখা দেখাচ্ছি, দুর্ধর্ষ একটা লুক ক্রিয়েট হয়েছে, ওয়েট যাচ্ছে 3.390 গ্রাম, 3 গ্রাম 390 মিলি, 3 গ্রাম 390 মিলির একটা ফারফো শাখা রয়েছে, দুর্ধর্ষ অসাধারণ একটা ডিজাইন, এই যাচ্ছে লুকটা, প্রাইস 33,000 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 33,000 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 33,000 অ্যাপ্রক্স। নেক্সট ডিজাইন দেখাচ্ছি, ওয়েট যাচ্ছে 4 গ্রাম 180 মিলি, 4 গ্রাম 180 মিলি যাচ্ছে এটার ওয়েট, 4.180 গ্রাম, 4.180 গ্রাম, বিউটিফুল একটা ডিজাইন, ঠিক আছে, পুরোটা এরকম টিপ টিপ প্যাটার্নের উপরে যাচ্ছে, প্রাইস 40,000 অ্যাপ্রক্স, প্রাইস যাচ্ছে 40,000 অ্যাপ্রক্স। আরেকবার একটু ওপেন করে আন্টি ক্রেডিট কার্ড দিয়ে করতে পারো, মানে ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারো, তাহলে সেটার ক্ষেত্রে কি হয়, ক্রেডিট কার্ডে তুমি তোমার ব্যাংকের অ্যাপ থেকে জিনিসটাকে ইএমআই এ কনভার্ট করে নিতে পারো, তাহলে তোমার ব্যাংক থেকে ওটা ইএমআই প্রসেসে কাটবে, কিন্তু আমার কাছে জিনিসটা কার্ড সোয়াইপ করা আছে, বাজাজ কার্ডে যেরকম আমি করি
বাজাজ কার্ডের সিস্টেমও নেই ওই বাজাজ কার্ডে গোল্ড হয় না শুধু ইলেকট্রনিক প্রোডাক্টই হয় বাজাজ কার্ডে জামাকাপড় সব হয় কিন্তু গোল্ড হয় না গ্রসারি আইটেমও নয় গোল্ড হয় না তুমি বাজাজের সাথে একবার কথা বলে দেখো মানে আমি চেষ্টা করেছিলাম অ্যাকচুয়ালি স্টার্ট করার জন্য কিন্তু বাজাজ থেকে বলা ছিল কোনো কারণে দুইজনই বলছি না মানে গোল্ড ওরা গোল্ড গোল্ডের ইয়েটা নেবে না ঠিক আছে আচ্ছা চলো পরের ডিজাইন দেখাচ্ছি ওয়েট যাচ্ছে 1.940 গ্রাম 1.940 গ্রাম দিদি ভ্যারাইটিস পলা দেখাও দেখাবো একটু সঙ্গে থাকো গোল্ড কিনলে ক্রেডিট কার্ডে ইএমআই হয় না হয় অনেকের হয় অনেকের কার্ড সাপোর্ট করে বুঝলে অনেকেই ওটা ক্রেডিট কার্ডে নিজের থেকে ইএমআই করে নিতে পারে মানে জিনিসটা আমার কাছ থেকে হবে না কিন্তু তুমি যখন সেটা ব্যাংক থেকে ইএমআই এর জন্য করবে তোমার ক্রেডিট কার্ডের থেকে পেমেন্ট করবে তখন ওটা ইএমআই প্রসেসে তোমার ব্যাংক থেকে কাটবে এটা করা যায় শাখার ডিজাইনগুলো ক্লিয়ার নয় ওকে ঠিক আছে অন্য নেক্সট ডিজাইনগুলো তাহলে একটু কাছের থেকে দেখাচ্ছি বা জুম করে দেখাচ্ছি পরের ডিজাইন দেখাচ্ছি এটা একটা টিপ টিপ শাখা 2.150 গ্রাম 2 গ্রাম 150 মিলি একটা টিপ টিপ শাখা দেখাচ্ছি 2 গ্রাম 150 মিলি বোঝা যাচ্ছে না এই যাচ্ছে ডিজাইনটা দেখো প্রাইস যাচ্ছে এটা প্রাইস বল পিথা প্রাইস বল 21,600 আচ্ছা পরের ডিজাইন দেখাচ্ছি 2 গ্রাম 70 মিলি 2.070 গ্রাম 2 গ্রাম 70 মিলি যাচ্ছে ওয়েট 2.070 গ্রাম 2.070 গ্রাম যাচ্ছে ওয়েট 2.070 গ্রাম প্রাইস যাচ্ছে 20,300 approx আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি 5.580 গ্রাম ওয়েট যাচ্ছে 5.580 গ্রাম 5.580 গ্রাম যাচ্ছে ওয়েট 5 গ্রাম 580 মিলি যাচ্ছে এটার ওয়েট প্রাইস যাচ্ছে পুরো ভরাট একটা শাখা রয়েছে প্রাইস 52,800 approx প্রাইস যাচ্ছে 52,800 approx 52,800 approx যাচ্ছে প্রাইস নেক্সট একটা স্পাইরাল শাখা দেখাচ্ছি 2.880 গ্রাম 2 গ্রাম 890 মিলি সরি 2.880 গ্রাম যাচ্ছে ওয়েট কোয়ান্টি এইখানটা বসো না এইখানটা নিয়ে তুমি একটু হিসাব করো তুই এগুলো পড়ো এরকম আর মুখ হাতির মাথার উপরে কিন্তু একটা এরকম টিপ করা রয়েছে ঠিক আছে প্রাইস যাচ্ছে এটার 28,800 28,800 28,800 যাচ্ছে এটা প্রাইস আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি এটা মুখ ছাড়া কিন্তু স্পাইরাল ডিজাইন
মুখ ছাড়া কিন্তু স্মাইল ঠিক আছে যারা কমেন্ট করছো তাদেরকে একটু বলছি যে আমার এই ফোনে কিন্তু কমেন্ট আসছে না কারো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না সেই জন্য সবার কমেন্ট হয়তো মিস হয়ে যাচ্ছে প্লিজ একটু ওয়েট করো আমি কিছুক্ষণ পরে আবার কমেন্ট গুলো অন্য ফোন থেকে চেক করছি চলো 2.775 গ্রাম যাচ্ছে পরের ডিজাইন 2.775 গ্রাম এটা মুখ নেই মাঝখানে এরকম একটা করে টিপ টিপ বসানো রয়েছে ঠিক আছে প্রাইস যাচ্ছে 27,000 অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে 27,000 অ্যাপ্রক্স ব্ল্যাক লোহাটা হয়ে গেছে দেখি দেখি দারুণ হয়েছে ভাগো সেল কিসে মাছে এখনই বলা যাবে না সেটা আগে অ্যাপ্রুভাল আছে তারপর চলো এরপরে ডিজাইন দেখাচ্ছি 7.260 গ্রামের একটা মিনা করা ময়ূর শাখা 7.260 গ্রাম 7.260 গ্রামের একটা মিনা করা ময়ূর আর বাটারফ্লাই দেওয়া ডিজাইন রয়েছে ময়ূর আর বাটারফ্লাই দেওয়া একটা ডিজাইন রয়েছে দেখো এই যাচ্ছে ময়ূর ডিজাইনটা আর এই যাচ্ছে বাটারফ্লাই ডিজাইনটা রিপিটেশনে যাচ্ছে শাখাটা পুরোটাই মিলে করা রয়েছে অসাধারণ একটা লুক প্রাইস 68,400 অ্যাপ্রক্স আচ্ছা নেক্সট দেখাচ্ছি 10 গ্রাম 710 মিলি একটা অপূর্ব সুন্দর শাখা 10 গ্রাম 710 মিলি একদম ইউনিক একটা প্যাটার্নের শাখা এই যাচ্ছে ডিজাইনটা রড শাখা যেটাকে আমরা বলি সেই প্যাটার্নটা যাচ্ছে প্রাইস যাচ্ছে এটার 99,900 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস 99,900 অ্যাপ্রক্স ওরে ডিজাইন দেখাচ্ছি 6.320 গ্রাম আরেকটা শাখা দেখাচ্ছি 6.320 গ্রাম প্রাইস যাচ্ছে 59,600 অ্যাপ্রক্স আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি 7.640 গ্রাম 7.640 গ্রাম যাচ্ছে ওয়েট 7.640 গ্রাম এটা শাখাটা একটু দেখো এটা কিন্তু চ্যানেলের মতো রয়েছে কিন্তু প্যাটার্নটা একটু ডিফারেন্ট আচ্ছা আশা করি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে প্রাইস যাচ্ছে এটার 71,700 অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে 71,700 অ্যাপ্রক্স 71,700 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস চলো এরপরের ডিজাইন দেখাচ্ছি ওয়েট যাচ্ছে 5.780 গ্রাম 5.780 গ্রাম 5 গ্রাম 780 মিলি 5.780 গ্রামের একটা শাখা দেখাচ্ছি প্রাইস যাচ্ছে 24,600 অ্যাপ্রক্স এর মতো শীতাহার আচ্ছা তোমার পিছনে মুখ দেওয়া শাখাটা দেখো আমার পিছনে কি করে আমার পিছনে কিছু দেখতে পাচ্ছে আচ্ছা পিছনে একটা মুখ দেওয়া শাখা কিন্তু জানি না যাই হোক বার করো একদম পিছনে মানে একদমই পিছনে শাখাগুলো একটা ট্রেতে দিল আন্টি ভেতরে ঢোকো আচ্ছা
ফাঁকা বলে তুমি ট্রেতে তুলে দিও হাতটা ফাঁকা করে চলো 5.100 গ্রাম পিতা হিসাব কর 5.100 গ্রাম 5 গ্রাম 100 মিলি যাচ্ছে ওয়েট 5.100 গ্রাম যাচ্ছে ওয়েট প্রাইস যাচ্ছে এটা 100 5 গ্রাম 100 5.100 গ্রাম প্রাইস যাচ্ছে 48500 অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে 48500 অ্যাপ্রক্স আমার স্পাইরাল ফিঙ্গারিং এইটা বলছো কি এটা স্পাইরাল আছে এটা কিন্তু স্পাইরাল নয় এটা তোমার আমি যে ডান্সিং ফিঙ্গারিং করতাম না আগে সেই প্যাটার্নেই করা কিন্তু বলগুলো সব কোনোটাই মুভিং নয় এটার বলগুলো সব ফিক্সড রয়েছে 5 গ্রাম 800 মিলি যাচ্ছে ওয়েট 50 কত দাম প্রাইস ছিল 5 গ্রাম 800 আচ্ছা নেকলেস স্পেশাল একটা লাইভ করব ভাবজি জানি না কত কিছু করে উঠতে পারবো কালকে লাইভটা তোমাদেরকে আমি পার্ল টুশি স্পেশাল একটা লাইভ করব পার্ল ক্রিস্টাল জিনিসগুলো দেখিয়ে দেব ডায়মন্ডের প্রোডাক্টও কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কালকের লাইভে ঠিক আছে নেক্সট পরশু দিনের লাইভে আমি চেষ্টা করব নেকলেসের পুরো রেঞ্জটা তোমাদেরকে দেখানোর তুমি মাথা নড়ছো ঠিকই তো বলছো মাথার পোর্শনে এখানে একটা টিপ দেওয়া রয়েছে ওকে আর বডিটা যাচ্ছে ফুল এই রকম এই যাচ্ছে পুরো বডির ডিজাইনটা আচ্ছা এই যাচ্ছে লুকটা 690 মিলি 3 গ্রাম 690 মিলি যাচ্ছে ওয়েট প্রাইস যাচ্ছে এটা 4.280 গ্রামের আরেকটা শাখা দেখাচ্ছি প্রাইস যাচ্ছে 41000 অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে 41000 অ্যাপ্রক্স 41000 অ্যাপ্রক্স মানে মানে লাইট এরকম আটকে আছে হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু স্লিক শাখাতেও আসবো ঠিক আছে একটু ওয়েট করো স্লিক শাখার ডিজাইন আমি দেখাবো প্রাইসেস 44500 অ্যাপ্রক্স শাখাটা খুব সুন্দর ডিজাইনটা শাখার কাটিংটা ইটসেলফ খুব সুন্দর এরপরে ডিজাইন দেখাচ্ছি ওয়েট যাচ্ছে 1.850 গ্রাম 1 গ্রাম 850 মিলি যাচ্ছে ওয়েট 8 গ্রাম 850 মিলি যাচ্ছে ওয়েট 1 গ্রাম 850 মিলি যাচ্ছে এটার ওয়েট 1.850 গ্রাম ইজ দি ওয়েট প্রাইস ইজ 18300 অ্যাপ্রক্স 18300 অ্যাপ্রক্স নেক্সট ডিজাইন দেখাচ্ছি এটাও হাতি মুখের উপরে ডিজাইন 2.990 গ্রাম 2.990 গ্রাম যাচ্ছে ওয়েট এই যাচ্ছে বডিটা আর এই যাচ্ছে মুখের ডিজাইনটা ঠিক আছে এই যাচ্ছে মুখের পোর্শনটা এটারও কিন্তু ওপরে একটা ছোট্ট টিপ দেওয়া রয়েছে প্রাইস যাচ্ছে 28700 চলো পরের ডিজাইনে আসছি বার্ড মোটিভ 5.350 গ্রাম 5 গ্রাম 350 মিলি 5 গ্রাম 350 মিলি যাচ্ছে ওয়েট
5 গ্রাম 350 মিলি যাচ্ছে এটার ওয়েট প্রাইস যাচ্ছে 50800 অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে 50800 অ্যাপ্রক্স আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি 5.270 গ্রাম 5 গ্রাম 270 5 গ্রাম 270 মিলি যাচ্ছে এটার ওয়েট 5 গ্রাম 270 মিলি যাচ্ছে এটার ওয়েট প্রাইস যাচ্ছে 50000 অ্যাপ্রক্স এটার প্রাইস যাচ্ছে 50000 অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে 50000 অ্যাপ্রক্স অঙ্কিতা মনি চক্রবর্তী তোমাকে বলছি ঠিক আছে কিছু পলা বাঁধানো দেখাবো একটু শাখাটা কমপ্লিট করে তারপরে পলা বাঁধানোতে আসছি পরের শাখা দেখাচ্ছি ওয়েট যাচ্ছে 7 গ্রাম 730 মিলি 7.730 গ্রাম 7.730 গ্রাম 7.730 গ্রাম 52500 অ্যাপ্রক্স 52500 অ্যাপ্রক্স চলো আচ্ছা সরি 72500 বললি 72500 যাচ্ছে এটার প্রাইস 72500 যাচ্ছে এটার প্রাইস এটা আচ্ছা এরপরে ডিজাইন দেখাচ্ছি 3 গ্রামের একটা ডিজাইন ঠিক আছে 3 গ্রামের একটা ডিজাইন দেখাচ্ছি ওনলি 3 গ্রাম যাচ্ছে এটার ওয়েট প্রাইস যাচ্ছে 28800 আচ্ছা যে দিদি বলছো 2H সাইজের শাখা দেখাতে সব ডিজাইন তো 2H সাইজে রেডি নেই তুমি ডিজাইন পছন্দ করে একটু সাইজের জন্য হোয়াটসঅ্যাপ করো যে সাইজে রয়েছে তোমাকে বলে দেওয়া হবে যদি তোমার পার্টিকুলার সেই ডিজাইনটা রিকোয়ারমেন্ট থাকে অর্ডার প্লেস করে তোমার সাইজে কাটিয়ে নিতে পারো যদি অ্যাভেলেবেল না থাকে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তো ভ্যালেন্টাইন তুমি ডাইরেক্ট পারচেজ করে নিতে পারো ঠিক আছে চলো এরপরে ডিজাইন দেখাচ্ছি 5 গ্রাম 580 মিলি এটা কি দেখিয়েছি কি না হ্যাঁ এটা দেখানো হয়েছে সিক্স শাখা বলে সেই চা ঠান্ডা হয়ে ডক ডক করে খেয়ে ফেলে দেওয়া হয়েছে তোমার বয়স বাড়লে হবে তোমার মামা তো বয়স বাড়ছেই না আমারও বয়স বাড়িনি আমাকে বয়স বাড়িয়ে দিচ্ছে সবাই তোমার মামার তো বয়স বাড়ছেই না সেদিন বলছে কি আচ্ছা 5.590 গ্রামের একটা শাখা কাম পলা দেখাচ্ছি হ্যাঁ শাখার মধ্যে দেখো পলার ডিজাইন করা রয়েছে শাখার মধ্যে চ্যানেল করে পলা ঢোকানো সেটার উপরে ডিজাইন করা ঠিক আছে ভীষণ সুন্দর ডিজাইন 5 গ্রাম 580 মিলি যাচ্ছে 5.590 গ্রাম 5.590 গ্রাম যাচ্ছে এটার ওয়েট বিউটিফুল ডিজাইন এগুলো দিওয়ালি মানে তোমরা কালী পূজার সময় এগুলো পড়তে পারো খুব ভালো লাগবে দুর্গা পূজার আগে আমি দেখেছি কিনা আমার মনে নেই তো তখনই সাজেস্ট করতাম এই জিনিসগুলো ক্যারি করতে পারো প্রাইস ইজ ভেরি ট্রেন্ডি ডিজাইন প্রাইস ইজ 52900 অ্যাপ্রক্স 52900 অ্যাপ্রক্স আরেকটা ট্রে তো না কার্সেল লকেট দেখাবে একটু বড় সাইজে আচ্ছা আসছি দেখানোর চেষ্টা করছি একটু সঙ্গে থাকো দিদি কি মুখ পলা দেখাবো আচ্ছা দেখাবো চুর কত থেকে স্টার্টিং চুর মোটামুটি স্লিক চুর যদি চাও 10 গ্রাম আর যদি একটু চওড়া মিডিয়াম চওড়ার মধ্যে চাও সেক্ষেত্রে 15 গ্রাম 14-15 গ্রাম থেকে শুরু আর
একটু চওড়ার উপরে যদি চাও সেগুলো মোটামুটি 29 গ্রাম 30 গ্রাম থেকে শুরু। ওকে, খাড়ুর ডিজাইন মোটামুটি 48-49-50 গ্রামস এর মধ্যে রয়েছে। আর এই যে চুপটা আমি পরে আছি এটারও ওয়েট আছে 51.050 গ্রাম, 465,000 অ্যাপ্রক্স। ঠিক আছে, মোটামুটি সব রকমের চুড়ের আমি তোমাকে অ্যাপ্রক্স একটা ওয়েট বললাম। আচ্ছা, 950 মিলি আর একটা শাখা কাম পলা দেখে নাও, 950 মিলি যাচ্ছে এটার ওয়েট 0.950 গ্রাম। শাখার মধ্যে পলা সেটিং করা রয়েছে, সাইজ রয়েছে 28, এটা আছে 28 সাইজে। আচ্ছা, এইগুলো কিন্তু মানে যে ডিজাইন দেখছো সেই ডিজাইনে অ্যাভেলেবেল, সেই সাইজই। এটা কিন্তু অর্ডার করলে অন্য একটা সাইজ হবে না। ঠিক আছে, 950 মিলি যাচ্ছে এটা ওয়েট। আগেরটা কত সাইজ ছিল? 25। আগে যে শাখাটা দেখিয়েছি সেম প্যাটার্নে 5 গ্রাম সামথিং এর, ওটা 25 সাইজে ছিল, এটা 28 সাইজে রয়েছে। এটার প্রাইস যাচ্ছে 870 মিলি যাচ্ছে পরের ডিজাইন, 870 মিলি 0.870 গ্রাম, 0.870 গ্রামের একটা শাখা দেখাচ্ছি। প্রাইস যাচ্ছে এটার, শাখার মধ্যে পলা সেটিং করা, প্রাইস যাচ্ছে 27 বা 28 তোমরা ক্যারি করতে পারো। প্রাইস যাচ্ছে এটা 10,200 অ্যাপ্রক্স, 10,200 অ্যাপ্রক্স। বলছে এই শাখাগুলো একটু বার করে দাও। আচ্ছা, একটু চওড়া ডিজাইনের শাখা, আর কয়েকটা ডিজাইন শাখা দেখে পাঁচ শাখাতে আসি, কয়েকটা ডিজাইন শাখা দেখিয়ে পাঁচ শাখাতে আসি। ফার্স্ট ডিজাইন 2.940 গ্রাম, 2.940 গ্রামের একটা শাখা দেখে নাও, 2.940 গ্রাম কত, ভুল বলছি 8 গ্রাম 970, 940, 8.940 গ্রাম, 8.940 গ্রাম, 8.940 গ্রাম, 8 গ্রাম 940 মিলি। প্রাইস যাচ্ছে এটা 83,600 অ্যাপ্রক্স, 83,600 অ্যাপ্রক্স। তারাও তো এই জন্যই আমার এত ভুলভাল হয়। এরপরে শাখা দেখাচ্ছি 5.050 গ্রাম, একদম ছোট্ট সাইজে রেডি করা রয়েছে, এটা 22 সাইজে রয়েছে। ঠিক আছে, 5.050 গ্রাম, 5.050 গ্রাম, 22 সাইজের একটা শাখা। প্রাইস ইজ 48,000 অ্যাপ্রক্স, প্রাইস আছে 48,000 অ্যাপ্রক্স। একটু চওড়ার উপরে একটা শাখা দেখাচ্ছি 7.310 গ্রাম, 7.310 গ্রাম, 7.310 গ্রাম যাচ্ছে, 7.310 গ্রাম। এই যাচ্ছে একটু চওড়া ডিজাইনের একটা শাখা, প্রাইস যাচ্ছে 69,600 অ্যাপ্রক্স। ঠিক আছে, 69,600 অ্যাপ্রক্স। একটা মুখ শাখা দেখিয়ে দিই, একদম লাইট ওয়েটে, পেয়ারে ওয়েট, পেয়ারে প্রাইস 10.640 গ্রাম। মুখ শাখার ডিজাইন দেখাচ্ছি, মুখ শাখা আছে 10 গ্রাম 640 মিলিতে পেয়ার, 10 গ্রাম 640 মিলিতে যাচ্ছে এটা পেয়ার। প্রাইস যাচ্ছে এটার 99,300 যাচ্ছে আমার রিংটার প্রাইস, ওয়েট আছে 5 গ্রাম 800 মিলি।
আচ্ছা 5 গ্রাম 800 মিলি যাচ্ছে আমার এই রিংটার ওয়েট প্রাইস যাচ্ছে এটা 52900 অ্যাপ্রক্স ঠিক আছে 52900 অ্যাপ্রক্স এই যাচ্ছে ডিজাইনটা লাইট ওয়েটের শাখা 28 সাইজে হ্যাঁ দেখাচ্ছি তোমার ফিঙ্গারিংটা রেঞ্জ বলে দিলাম তোমার কানেক্টর ডিটেইলসটা হ্যাঁ বলছি গো আমার কানেক্টর ওয়েট যাচ্ছে 7.910 গ্রাম তুলতে ওলিগুলো একটু জায়গাটা একটু ফাঁকা করতে আমার মানে কেমনটা হচ্ছে এটা একটু নিচে রাখো দাম তো তুই তুলতে বলবি আচ্ছা 7.910 গ্রাম যাচ্ছে ওয়েট প্রাইস যাচ্ছে 72000 অ্যাপ্রক্স 72000 অ্যাপ্রক্স আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে আমার কানের দুলের ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন ওকে প্রাইস ইজ 7.9 ওয়েট যাচ্ছে 7.910 গ্রাম 72200 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস 72200 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস ওকে আচ্ছা ব্রাইডাল ইয়ারিং দেখাও দিদি নেক্সট নেক্সট লাইভে দেখিয়ে দিচ্ছি আর অনেকটা রাত হয়ে গেছে একটু পরের লাইভের জন্য একটু ওয়েট করো দেখিয়ে দেবো আমার হাতের চুটটা এই যাচ্ছে ডিজাইন ঠিক আছে এই যাচ্ছে চুরের ডিজাইনটা ওয়েট যাচ্ছে এটা 51.050 গ্রাম 51.050 গ্রাম 465000 অ্যাপ্রক্স 465000 অ্যাপ্রক্স আচ্ছা হালকা শাখা চলো লাইট ওয়েটের শাখা দেখানো স্টার্ট করছি 2728 যাচ্ছে এগুলোর সাইজ ঠিক আছে 2728 এটার যাচ্ছে সাইজ ওয়েট যাচ্ছে 1.900 গ্রাম 1 গ্রাম 900 মিলি ওয়েট যাচ্ছে 1.900 গ্রাম পুরোটা চ্যানেলের উপর রয়েছে প্রাইস যাচ্ছে এটার 18800 অ্যাপ্রক্স 18800 অ্যাপ্রক্স নেক্সট ডিজাইন দেখাচ্ছি এটাও বড় সাইজের রয়েছে 2728 যাচ্ছে সাইজ 2.340 গ্রাম 2.340 গ্রাম 2.340 গ্রাম যাচ্ছে ওয়েট প্রাইস যাচ্ছে 22900 অ্যাপ্রক্স 22900 অ্যাপ্রক্স আচ্ছা নেক্সট লাইট ওয়েটের শাখা দেখাচ্ছি এটা 2425 সাইজে রয়েছে 2 গ্রাম 90 মিলি 2.090 গ্রাম 2.090 গ্রাম যাচ্ছে ওয়েট 2.090 গ্রাম যাচ্ছে ওয়েট প্রাইস যাচ্ছে 20600 অ্যাপ্রক্স 20600 অ্যাপ্রক্স নেক্সট ডিজাইন দেখাচ্ছি ওয়েট যাচ্ছে 1 গ্রাম সাইজ যাচ্ছে 24 সাইজ যাচ্ছে 24 ওয়েট যাচ্ছে 1 গ্রাম অনলি প্রাইস যাচ্ছে এটার 10700 প্রাইস যাচ্ছে 10700 নেক্সট ডিজাইন 1.080 গ্রাম ওয়েট যাচ্ছে 1.080 গ্রাম একদমই স্লিক একটা শাখা রয়েছে 1.080 গ্রাম 26 যাচ্ছে এটার সাইজ 26 যাচ্ছে এটার সাইজ কেন প্রাইস যাচ্ছে 11500 11500 শাখাটাকে ছাড়িয়ে নে আচ্ছা এগুলো একটু পরে দেখাচ্ছি আমি একটু পাতলা গুলো দেখিয়ে নি দু গ্রামের এগুলো রয়েছে 2.250 গ্রাম যাচ্ছে পরের ডিজাইন 2.250 গ্রাম দেখো 2.250 গ্রাম যাচ্ছে ওয়েট প্রাইস ইজ 22000 অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে 22000 অ্যাপ্রক্স আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি 2627 সাইজের জন্য 2.060 গ্রাম 2.060 গ্রাম 2.060 গ্রাম প্রাইস ইজ 20300 অ্যাপ্রক্স 20300 অ্যাপ্রক্স 28 সাইজের একটা শাখা 2 গ্রাম 200 2.200 গ্রাম 28 সাইজের জন্য রয়েছে 2 গ্রাম 200 মিলি প্রাইস যাচ্ছে 21600 আচ্ছা চলো এরপরের ডিজাইন দেখাচ্ছি 1.350 গ্রাম 29 মাপ 1 গ্রাম 900 1 গ্রাম 350 মিলি 1 গ্রাম 350 মিলি 29 সাইজ যাচ্ছে এটার শাখাটা ঠিক আছে 29 সাইজ 28 এর থেকে এক সাইজ বড় প্রাইস ইজ 13800
প্রচুর শাখার ডিজাইন রয়েছে, আজকে আর শাখা দেখাচ্ছি না, অনেকক্ষণ শাখা দেখাচ্ছি, এবার বোর লাগছে, অন্য কিছু দেখাই। কার্ভি শাখা গুলো হ্যাঁ হবে, 23 সাইজের পেয়ে যাবে। হ্যাঁ, 2 গ্রাম এর মধ্যে ব্রেসলেট হবে, ব্রেসলেট নয় রিসলেট হবে, ঠিক আছে। এগুলো কি ডেইলি ইউজ করা যাবে? হ্যাঁ করা যাবে, ডেইলি ইউজ করা যাবে। আচ্ছা, একদম লাইট ওয়েট একটা শাখা, গিফটিং এর জন্য যদি কারো রিকোয়ারমেন্ট থাকে তোমরা এগুলো দেখতে পারো। ডেইলি ইউজের জন্য এগুলো একদমই ঠিক নয়, 740 মিলি যাচ্ছে এটার বেগ, ঠিক আছে। এগুলো যদি ডেলি ইউজ করতে চাও জিনিসটা কিন্তু থাকবে না, কেটে যাবে শাখার পাশ, ঠিক আছে। যদি কেউ গিফট করতে চাও সেক্ষেত্রে গিফট করতে পারো, অনেকটা চওড়ার উপরে ডিজাইনটা রয়েছে। 740 মিলি যাচ্ছে এটার বেগ, 0.740 গ্রাম যাচ্ছে বেগ, 0.740 গ্রাম যাচ্ছে বেগ, এই যাচ্ছে শাখার ডিজাইনটা। 916 হলমার্ক গোল্ডের ওপরেই রয়েছে, প্রাইস যাচ্ছে 8700, প্রাইস যাচ্ছে 8700, 8700 পেয়ার, 24 সাইজ আছে এটা, বলে দিলাম সাইজটা। এরপর কি দেখাবো বলো, সীতা হারটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, কানমালা ফালাগুলো তো কিছুই দেখানো হয়নি, প্রাইস আছে 2,23,800 অ্যাপ্রক্স। টু ল্যাক টোয়েন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস,
23,800 জলের মধ্যে দেখালে জিনিসটা পুরো একদম দেখা যাচ্ছে না, পুরো ঝলসে যাচ্ছে, এই যাচ্ছে লুকটা। ওকে, প্রাইস যাচ্ছে এটার 1,65,700 অ্যাপ্রক্স, 1,65,700 রাখো তো, আলাদা করে করে রাখো, পরে মাইনাস করে দেবো। নেক্সট সিতাহার দেখাচ্ছি, 22.380 গ্রাম, 22.380 গ্রাম, 380 মিলির একটা সিতাহার দেখাচ্ছি। এটার কিন্তু খুব সুন্দর রয়েছে, প্রাইস যাচ্ছে এটার 2,04,000 কিছুই দেখানো হবে না। আচ্ছা, নেক্সট সিতাহার দেখো, 23.520 গ্রাম, এটার কভারেজটা অনেকটা পাবে, মাত্র 23 গ্রাম ওয়েট কিন্তু কভারেজটা অনেকটা পাবে, প্রাইসেস 2,14,500 অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস। ঠিক আছে, কয়েকটা সীতাহার দেখিয়ে দিলাম, এবার একটু অন্য প্রোডাক্টে আসছি। ৩০ গ্রামের মধ্যে চুল দেখাও দেখাচ্ছি আউট টু ডু বুকিং প্রসেস ইজ কমপ্লিটলি অনলাইন ইউ হ্যাভ টু কন্ট্যাক্ট আস থ্রু হোয়াটসঅ্যাপ নাম্বার আর অলরেডি মেনশনড অন দি ডিসক্রিপশন বক্স আই এম অলসো রিপিটিং ইট ওয়ান্স এগেন 700 003 04 37 ইজ ওয়ান নাম্বার বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার Next WhatsApp booking number is 81006 44520. Both the numbers are WhatsApp booking numbers, as well as calling services are always available on both the numbers. Okay, you have to contact us through WhatsApp chat. You can obviously provide your requirements, mention your requirements on WhatsApp, and okay, and complete your booking process. Okay, also I would like to mention that booking is done through prepaid payments, through phone pay, google pay, otherwise any kind of account transfer, as well as NEFT and RTGS is also accepted. Okay, একটাই দেখিয়েছি, একটু চওড়ার উপরে 30 গ্রামের মধ্যে চুল দেখো,
লিটল ফিঙ্গারিং এর গ্রিন স্টোনটা এটা আমার অনেক বছর আগের গো, এটা আমি সব সময় পরে থাকি, এটার আমার দাম মনে নেই, কত ওয়েট ছিল সেটাও মনে নেই গো। আচ্ছা 30 grams এর মধ্যে চুল বলছিলে, ওয়েট যাচ্ছে 30.300 grams, 30 grams 300 মিলি যাচ্ছে ওয়েট, 30 grams 300 মিলি যাচ্ছে এটার ওয়েট, 30.300 প্রাইস আছে 2,76,000 অ্যাপ্রক্স, প্রাইস আছে 2,76,000 অ্যাপ্রক্স। আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি, ওয়েট যাচ্ছে 31.660 গ্রাম, 31.660 গ্রাম, 31.660 গ্রাম যাচ্ছে ওয়েট, প্রাইস যাচ্ছে এটা 2,88,000 অ্যাপ্রক্স, 2,88,000 অ্যাপ্রক্স। 14.400 গ্রাম, 14.400 গ্রাম যাচ্ছে ওয়েট, কি হলো আন্টি দেখছি ওরকম একটা কথা বলে দেখবি, 1,31,000 অ্যাপ্রক্স যাচ্ছে প্রাইস। তোমাকে কতদিন ধরে আমি বলেছি হোয়াটএভার কতদিন বলেছি বলো, তোমাকে আর আমি বলে বলে না পারি না জানো তো। 14.290 গ্রাম যাচ্ছে নেক্সট ডিজাইন, 14.290 গ্রাম, 14.290 গ্রাম, 1,30,200 অ্যাপ্রক্স। নেক্সট ডিজাইন দেখাচ্ছি, এটার ওয়েট যাচ্ছে 20.180 গ্রাম, 20.180 গ্রাম, 20.180 গ্রাম যাচ্ছে ওয়েট, 20.180 গ্রাম, প্রাইস যাচ্ছে 1,84,000 অ্যাপ্রক্স। পরের ডিজাইন দেখাচ্ছি, 22.200 গ্রাম, 22 গ্রাম 200 মিলির একটা চুর দেখাচ্ছি, প্রাইস যাচ্ছে 2,02,400 অ্যাপ্রক্স, 2,02,400 অ্যাপ্রক্স। আগে একটু আরেকবার হিসাব কর, 20 গ্রাম 180 মিলি একটা আরেকবার একটু হিসাব করে বলছি, 1,84,000 অ্যাপ্রক্স হচ্ছে এটার প্রাইস। আচ্ছা চলো আজকে তাহলে লাইভটা এই অবধি রাখছি, কালকে আবার লাইভ আসছি। আর একটা কথা বলবো, আমি সিলভারের লাইভটা করার একদম সময় পাচ্ছি না, চেষ্টা করছি সিলভারের লাইভটা একদম সকালের দিকে করার, মানে 12টা 1টার দিকে যদি করতে পারি তাহলে একটু সুবিধা হয় আমার পক্ষে। যদি তোমাদের সিলভারের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই তোমরা লাইভটা ফলো করতে পারো, কালকে হবে না পরশুদিন যদি পসিবল হয়, দেখছি প্রতিদিনই লাইভ করছি, চেষ্টা করছি প্রতিদিনই লাইভ করার আজকে থেকে নেক্সট টিউজডে পর্যন্ত, টিউজডে তো ধনতেরাস রয়েছে, আমি চেষ্টা করবো মানডে পর্যন্ত লাইভ করার, সানডে আর মানডে পর্যন্ত লাইভ করার, প্রতিদিন লাইভ করব, এক একটা স্পেশাল লাইভ করব, সিলভারের লাইভটা চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার, হয়তো হয় 12টা 1টার দিকে লাইভ করতে পারি অথবা একদম রাত্রের দিকে একটা লাইভ করতে পারি, সেটা একটুখানি দেখছি টাইম অনুযায়ী আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। চলো আজকে লাইভটা এই অবধি রাখছি, কালকে আবার একটা লাইভ করবো, পার্ল ক্রিস্টাল স্পেশাল লাইভ থাকবে, পার্ল ক্রিস্টালের চোকার নেকলেস লং সেটের সঙ্গে সঙ্গে ইয়াররিংও পেয়ে যাবে, কালকে লাইভটা অবশ্যই সবাইকে বলবো জয়েন করো, বিউটিফুল কালেকশন থাকবে কালকে পার্ল ক্রিস্টাল স্পেশাল লাইভে, তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো, চেষ্টা করবো তার মধ্যে একটু ডায়মন্ডের কালেকশনগুলো দেখিয়ে দেওয়ার, একদম শুরুর দিকে ডায়মন্ডের কালেকশন দেখিয়ে তারপরে পার্ল ক্রিস্টালের মধ্যে পার্ল ক্রিস্টালের কালেকশনে ঢুকবো, ঠিক আছে। চলো গুড নাইট টু এভরিওয়ান, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট কালকের লাইভে সবার সঙ্গে দেখা হচ্ছে পার্ল ক্রিস্টাল লাইভে, ঠিক আছে, চলো গুড নাইট সবাইকে, কাল কিন্তু অবশ্যই লাইভটা জয়েন করো, ঠিক আছে, চলো টাটা।